আরে ফোনটা কোথা থেকে আসলো? ভিডিও মানে কি? এটা তো আমাদের এলাকার সাহেব, ওইগুলো কি বলছে? আপু আমি তোমাকে একটা কথা বলি, আমি একটু আগে যে বাস দিয়ে আসছিলাম ওই বাসে আমি ভাইকে দেখছি, ওনার সাথে একটা মেয়ে বসা ছিল, এখন তুমি ওই বাসে উঠছো। তুমি এক কাজ করো, সামনের সিটে যাও আর ভাইয়ার ওই গার্লফ্রেন্ডকে ধরতে পারবা হাতে নাতে, তাড়াতাড়ি যাও, আমি এখানে আছি বাসের সামনে। আরে ফোনটাই বা কোথা থেকে আসলো? এই কি আছে উপরে ফোন? আয়াত তুমি এখানে? সত্যি করে আমাকে বলো যে এখানে এসব কি চলছে, আর এই মেয়েটা তোমার সাথে কে? ও ভালো কথা, আমি তো বলতেই ভুলে গিয়েছি, ও হচ্ছে আমার কাজিন, বুঝছো? আসো তোমার সঙ্গে পরিচয় করে দিচ্ছি আমি। কাজিন? কোন কাজিন? আপু আমি আপনাকে বলছি, আমি হলো আমার খালাতো বোন। আরে আপু আপনি মিথ্যা কথা কেন বলছেন? মিথ্যা কথা বলতে আপনার লজ্জা করে না? আপনি তো প্রতিদিন এরকম যা আশা করেন। আর আপু আমি প্রায় দেখি বাচ্চার বিচ্ছে এরা দুজনে পাশাপাশি বসে এরকম অশ্লীল কথাবার্তা বলে, আর ভাই বোনের সম্পর্ক এরকম হয় নাকি? আর ভাইয়া আপনি মিথ্যা কথা কেন বলছেন? ভাই বোনের সম্পর্ক নাকি এরকম হয়? এ ভাই এই কি সমস্যা তোর? তোর সমস্যাটা কি আমাদের নামে অযথা মিথ্যা কথা বলছিস ওর কাছে? আমি কোনো মিথ্যা বলছি না, আমি চোখের সামনে যেইটা দেখছি আমি সেইটাই বলছি। আমি ছোট থেকেই এমন, চোখের সামনে কোনো অন্যায় দেখতে পারি না আর অন্যায় সহ্যও করতে পারি না। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি পুরো ব্যাপারটা আমাকে ক্লিয়ার করেছেন, আর না হলে হয়তো অনেক কিছু অজানাই রয়ে যেত। আমি ওকে দেখছি, এবার তো ভাইয়াও পুরো ব্যাপারটা ক্লিয়ার আউট করে দিল। আজকে যদি উনি স্বীকার না করতো তাহলে হয়তো অনেক কিছু আমি বুঝতেই পারতাম না। আর কত মিথ্যা কথা বলবে? এই মেয়েটার সাথে তুমি এখানে কি করছো? হ্যাঁ প্রত্যেক দিনই তুমি এসব নষ্টমী করে বেড়াও, তাই না? তোমাকে আমি অন্ধের মতো বিশ্বাস করি, আর সেই বিশ্বাসের সুযোগ নিয়ে তুমি এখানে নষ্টমী করছো? আমি তো তোমার সাথে আর থাকবো না, তোমার সাথে আমার পক্ষে থাকা ইম্পসিবল, তাই তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়েই থাকো। আরে আয়াত আমার কথাটা শোনো, তোকে তো আমি দেখে নিবো দেখিস। আরে যান যান, আপনি যেতে পারেন, করেন তো। আপু আরে তাইব তুমি তুমি যেটা করেছো একদম ঠিক করেছো। তুমি যদি আজকে আমার এই উপকারটা না করতে তাহলে হয়তো বা সারা জীবন আমি অন্ধকারের মধ্যে থাকতাম, কিন্তু তুমি এসব কিভাবে জানলে? হ্যাঁ আপু আমি সকালবেলা ওই বাস দিয়ে আসছিলাম, হঠাৎ করে বাসে উঠার সময় দেখি যে ভাইয়া ওই মেয়েটার সাথে তাও আবার হাতে হাত রেখে বসেছিল। তখনই আমার সন্দেহ হয়েছিল যে ভাইয়ের এই মেয়েটার সাথে কোনো কিছু না চলতেছে, সে কারণে আমি চাচ্ছিলাম যে আপনাকে কোনোভাবে এই বিষয়টা জানাই, তো আমার কাছে আর কোনো অপশন ছিল না। হঠাৎ করে দেখি যে আপনি ওই বাসে উঠছেন, সে কারণে আমি বাসের ছাদে উঠে মোবাইলটা দিয়ে ভিডিও বানাই আমি আপনাকে দেখাই। আসলে আপু আমি চাই না যে আমার চোখের সামনে ভাইয়া আপনাকে ধোকা দেয়, আর আপনিও সারা জীবন এই ধোকার মধ্যে থেকে যেতেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, তুমি যেটা করেছো একদম ঠিক করেছো, তুমি সত্যের সাথে ছিলে, আর তোমার জন্য আমার চোখ খুলে গেছে। আমি আসলে কখনো ভাবতেই পারিনি যে আমার হাজবেন্ড এত নিচে নামতে পারে, কিন্তু আজকে আমার চোখ পুরোপুরি খুলে গেছে, আর এটার জন্য সম্পূর্ণ ক্রেডিট তোমার। থ্যাংক ইউ। আরে আপু আমি তো আপনার ভাইয়ের মতোই, তাই না? কেন থ্যাংক ইউ দিয়ে ছোট করছি? সমস্যা নেই আপু, আপনি এখন সাবধানে বাসায় যান।